ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বৃষ্টি ভেজা ঈদের দ্বিতীয় দিন আপনাদেরকে সকলকে জানাতে চাই মানুষের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মানুষের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদ জামাত থেকে আমি রনি আসেল এই বৃষ্টি ভেজা এই বিকেলে আপনাদেরকে জানাতে চাই আরও একবার ঈদ মোবারক। অবশ্যই ঈদের প্রথম দিন আমাদের আজকে ঈদের দ্বিতীয় দিন অবশ্যই আপনাদের ভালো কেটেছে। মানুষের এই বৃষ্টি ভেজা ঈদের দিনে এই বিকেল বেলাটি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এই মুহূর্তে আছি ঈদ জামাতে, চলুন যাওয়া যাক জেনারেল আবেদিন পার্ক হয়ে শহরে শহরটি দেখাতে চাই। চলুন যাওয়া যাক, আমি রনি আসেল এবং ক্যামেরায় হক সাহেব পেনে আমরা যেতে চাই এই শহরের অলিগলি। যাওয়া যাক, বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে কেউ থেকে দেখছেন। অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি মানুষের ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠ পেরিয়ে আমরা যেতে চাই কাচিউলি রুট থেকে ডানে গিয়ে পার্কের দিকে। আমরা ঈদের দ্বিতীয় দিন, বৃষ্টি হয়ে যায় এই দ্বিতীয় দিনে ঈদের উৎসব কিন্তু থেমে নেই। ঈদুল আজহা আপনাকে মহিমা উদ্যাসিত হোক সকল মানুষের হৃদয়। আমরা যেতে চাই কাচিউলি মোড় পেরিয়ে মোড় থেকে ডানে, চলুন আমাদের সাথে। এবং কীভাবে আপনার ঈদ কাটালেন আপনারা জানেন, আছে সকাল থেকেই প্রচুর সাহায্য বৃষ্টি ছিল। এই বৃষ্টি ভেজা ঈদের দ্বিতীয় দিন মানুষের আনন্দ বা উৎসব কিন্তু থেমে নেই। আমরা এই মুহূর্তে রয়েছি কাচিউলি মোড়ের দিকে। আমরা যেতে চাই কাচিউলি মোড় থেকে ডানে, চলুন যাওয়া যাক। আমরা আপনাদেরকে নিয়ে পার্কের দিকে যেতে চাই। এই মুহূর্তে আমরা আবুল মনসুর সড়কের এই মুহূর্তে আমরা যাচ্ছি কাচিউলি মোড় জেনারেল আবেদিন সংঘ সভার দিকে। ব্রহ্মপুত্র নদীর পাশেই গড়ে উঠেছে শিল্পাচার্য জেনারেল আবেদিন উদ্যান। চলুন যাওয়া যায় জেনারেল আবেদিন উদ্যানে। মানুষের এক এমন অন্যতম অক্সিজেন খ্যাত যে পার্কটি শিল্পাচার্য জেনারেল আবেদিন উদ্যান, মানুষের জনপ্রিয় জনমন্ডিত মেয়র মহোদয় জনবিক্রম মহর্তুতি মহোদয় চমৎকার করে এই পার্কটি সাজিয়েছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছেন, কেউ থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি উমেদ আলী মাঠের খুব কাছাকাছি। উমেদ আলী মাঠ পেরিয়ে আমরা যেতে চাই জেনারেল আবেদিন উদ্যান, জেনারেল আবেদিন পার্ক যে জায়গাটি, জেনারেল আবেদিন পার্কে ময়মনসিংহের এক এমন অন্যতম ময়মনসিংহের অক্সিজেন খ্যাত জেনারেল আবেদিন পার্ক। ময়মনসিংহের মানুষজন বিনোদন একমাত্র বিনোদন কেন্দ্র, দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত দিয়ে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাতে চাই। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের সদরের সন্তান, সদরের মানুষ, মানুষের সদর চারা সদের মানুষের সংসদ সদস্য জবাব আওয়াজ মুহিদুর রহমান এমপি মহোদয়, উনি এই সদরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও মানুষের পক্ষ থেকে আমরা মানুষের পার্টির মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাবেক সফল ধর্মমন্ত্রী জনাব আলহাজ মুহিদুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান, মানুষের সদর চার আসনের সংসদ সদস্য জনাব আলহাজ মুহিদুর রহমান এমপি মহোদয়কে আমাদের মানুষের পক্ষ থেকে এবং মানুষবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছে। ঈদ মোবারক দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে জেনারেল আবেদিন পার্কের ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, উচ্চ পড়া মানুষের ভিড়। এবং এক এমন অন্যতম বিনোদন কেন্দ্রের নাম মানুষের শিল্পচাতি জেনারেল আবেদিন উদ্যান। দেখতে পাচ্ছেন উচ্চ পড়া মানুষ এই বৃষ্টি ভেজা বিকেলে এই বৃষ্টি স্নাত এই ঈদের দ্বিতীয় দিনও উৎসবের নগরীতে পরিণত হয়েছে মানুষের শিল্পচার্য জেনারেল আবেদিন উদ্যান। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ শহরের মানুষ, শহরের আশপাশের মানুষ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে মানুষজন ঘুরতে আসে এই ময়মনসিংহের শিল্পচার্য জেনারেল আবেদিন উদ্যানে। আমরা ডান বাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের শিল্পচার্য জেনারেল আবেদিন উদ্যানে। দেখতে পাচ্ছেন উচ্চ পাড়া মানুষের ভিড়। আমরা আপনারা যুক্ত হয়েছেন কলকাতা থেকে দেখছেন, অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, আসলে আমাদের বাইক চালানোটি কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই মধ্যে বৈশাখী মঞ্চের ঘুরের সামনে। চলুন যাওয়া যাক সামনের দিকে, আমরা যেতে চাই আপনাদেরকে নিয়ে যেতে চাই সামনের দিকে। চলুন যাওয়া যাক দেশের বাইরে
বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত থেকে কে কীভাবে ঈদ করছেন, কীভাবে গতকাল ঈদ কাটালেন, আজকে কীভাবে ঈদ কাটালেন, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। উচ্চপাড়া মানুষ প্রচুর ভিড়, এই ভিড়ের মাঝখানে কিন্তু এই বৃষ্টি বা ভিড়ের মাঝে কিন্তু উৎসব কিন্তু থেমে নেই, উৎসব চলছে উৎসবের রঙে। দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিন্তু সেদিন চালাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে মানুষকে শিল্পকার্য জনজীবন পার্কে, পার্কের একদম গেটের সামনে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চাই। পার্ক থেকে আমরা ডানে বেরোলাম, যুক্ত হয়েছেন। আবার জানিয়ে দিতে চাই ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, প্রায় 12:30 বলে বৃষ্টি ছিল। এই বৃষ্টি ভেজা আবার বৃষ্টি স্নাত ঈদের এই দ্বিতীয় দিনে ঈদের দিন বিকেলবেলা কিন্তু আনন্দ বা উৎসবের কিন্তু কোনো কমতি নেই। ঈদ বছর ঘুরে ঈদ আসে, ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল মানুষের জীবন। ঈদুল আজহা প্রিয় পশুকে কোরবানি দেওয়ার মাধ্যমেই, এই যে ত্যাগ সেই ত্যাগের মাধ্যমেই ঈদুল আজহার আনন্দ, ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি। বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবেন। আমরা সেকেন্ড হাউস স্মার্ট পামে রেখে এই ঈদের দিনে কিন্তু খেলা, এই গাছটি কিন্তু পড়ে গেছে। আমরা যদি একটু আমাদের হকসাবকে বলি সেকেন্ড হাউস মাঠে আজকে আজকে সম্ভবত আজকে ঝড়ে না, আজকে এই হালকা বৃষ্টি বা ঝড়ে গাছ কিন্তু পড়ে গেছে। ফুটবল খেলছে ঈদের দিন, ফুটবল আপনারা জানেন ইউরো কাপ যেমন হচ্ছে এমন দু একদিনের মাঝখানে শুরু হয়ে যাবে। রোনাল্ডো ইউরো কাপ যেমন হচ্ছে এমন দু একদিনের মাঝখানে কিন্তু শুরু হয়ে যাবে। কোপা আমেরিকা আবার তোমাদের বিয়াল আর্জেন্টিনা কিন্তু প্রথম 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 দিনে খেলবেন। দেশে দেশে বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি বামপাশে যিনি শ্যাম, আমরা সরে যেতে চাই তাহল মোড়ের দিকে। চলুন আমরা আপনাকে এই শটটি ঘুরে দেখাতে চাই, চলুন যাওয়া যাক। যুক্ত হয়েছে কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। আর ঈদ আপনার জীবনে অনেক অনেক সুখ সমৃদ্ধি শান্তি বয়ে আনুক। টাঙ্গল মোড়ে আমরা এই মুহূর্তে রয়েছি, টাঙ্গল মোড়ে দেখতে পাচ্ছেন ডান পাশে টাঙ্গলকে রেখে আমরা সোজা যেতে চাই ডান পাশে শহীদ মিনার টাউন হল কারিকোরিজিয়াম স্টেডিয়াম। আমার জাতি হাজার হাজার বছর হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক অভিষেক পূর্ব মহোদয়ের পরিস্থিতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই ঈদের দিনে এই মহানায়ককে, যিনি যিনি না জন্মালে বাংলাদেশ জন্মাত না, বাংলাদেশের বাংলাদেশের জাতির পিতা হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয়। এই ঈদের দিন শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহোদয়কে। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন এই ঈদের দ্বিতীয় দিন মানুষের শহরে অলিগলি আমরা ঘুরছি এবং দেখার চেষ্টা করছি। ঈদের উৎসব কিন্তু থেমে নেই, ঈদের উৎসব চলছেই। সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমাদের বিশেষ লাইভটি আমরা শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমরা এই বিশেষ লাইভটি আমরা শেষ করতে চাই। নতুন বাজার মোড় থেকে আমরা আমাদের বিশেষ লাইভ শেষ করতে চাই।
যুক্ত হয়েছেন সকলকে অনেকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন, এই শহরটি ঘিরে দেখার চেষ্টা করলাম। ঈদের দ্বিতীয় দিন, এই বৃষ্টি ভেজায় এই ঈদের দ্বিতীয় দিনেও মানুষের আনন্দের কোনো কমতি নেই। আনন্দকে দ্বিগুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে গতকালকে বাংলাদেশ, এবং বাংলাদেশের জয়, বাংলাদেশ ক্রিকেটের জয়ের মাধ্যমে কিন্তু এই ঈদের আনন্দ দ্বিতীয় ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, এবং আমরা বাংলাদেশের সকলের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা জানাতে চাই। বাংলার দামাল ছেলেরা, বাংলার টাইগার এভাবে এগিয়ে যাক। সুপার এইটের স্বপ্ন যেমন দেখেছিলাম, সুপার এইট থেকে এবার আমরা স্বপ্ন দেখি সেমিফাইনালের, এবং আমরা সবাই মিলে মাহমুদুল্লাহ সাকিব আল হাসানদেরকে আমরা সাপোর্ট করে যাব, এবং আমরা চাই এই বাংলাদেশ টাইগার, বাংলাদেশ ক্রিকেট টিম সেমিফাইনালে খেলুক। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত সকলকে, দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা দেখছেন সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমি রানি আসলাম ক্যামেরায় হক সাহেব পিসাতে নিয়ে আজকের মতো বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ঈদ মোবারক, অবশ্যই মানুষ হতে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।